সবাইকে স্বাগত জানাচ্ছি আইপিএল অকশন 2022। আর আমার সাথে আছে ব্ল্যাক ডায়মন্ড। কি অবস্থা ব্ল্যাক ডায়মন্ড, অকশনের কি অবস্থা সবাইকে একটু বলে দাও। আমার অবস্থা খুবই ভালো, এখন আইপিএল এর অবস্থা ভয়াবহ, সেই বিষয়গুলো আমরা একটু সবার কাছ থেকে শুনবো। ব্ল্যাক ডায়মন্ড, আমি অনেক ব্যস্ত, এই কারণে আইপিএল আমি সময় দিতে পারতেছি না। তুমি পুরো আইপিএল জুড়ে থাকবা এই স্পোর্টস টকিস চ্যানেলে। সকেন আপ, আপনি কি যে বলেন, আপনি না থাকলে হয় নাকি, মাঝে মাঝে একটু ঢু মাইরেন। আচ্ছা ব্ল্যাক ডায়মন্ড, চলো আমরা অকশনে চলে যাই। ওই মিয়া, তোমাদের অকশনে আসা লাগবে না, অকশনের অবস্থা ভয়াবহ, খুবই খারাপ অবস্থা। বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দল পায় না, অন্যদিকে হাসারঙ্গা 10 কোটি রুপিতে বিক্রি হয়। হোগো মারা সারা, এইটা দেখার পর আমি একেবারে ঘুরে পড়ে গেছিলাম। আচ্ছা কাকু, কি অবস্থা এখন, বর্তমান অবস্থাটা কি আপনার? আরে মরিস, আমার অবস্থা বর্তমানে খুবই ভালো আছি, কিন্তু আমি অকশনে আর যাই নাই। আপনারা সবাই বাড়ি যান, শনিবার হরতাল হরতাল হরতাল। সাকিবকে এইভাবে অবমূল্যায়ন করার তীব্র নিন্দা জানাচ্ছি। সাকিব কি বলবা তুমি? খেলা হবে, আমি তো মিয়া নতুন দলে চলে আইছি, আমার দলে ফিজ আছে, খেলা হবে। ফিজ, তুমি ভালো থেকো। আরে মিয়া সঙ্গ করা, তোমরা মিয়া নিলামে বিডি করলা না মোস্তাফিজর লইয়া, খুবই দুঃখজনক বিষয়। এখন আমাদের সবার প্রথম কাজ হচ্ছে রাজস্থান রয়্যালস কে আনফলো করে দিল্লি ক্যাপিটালস কে ফলো করা। বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতেছি, কুমিল্লার এই মোস্তাফিজকে তো আমি দেখলাম কাছ থেকে। মোস্তাফিজের জন্য যদি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড হতো, মোস্তাফিজের দাম কমপক্ষে 12 কোটি রুপি হইতো। সুজন কাকু এবং ফাফডু প্লেসিসের কথার পরে রাজস্থান রয়্যালসের এই সাঙ্গাকারার কী অবস্থা সেটা একটু দেখে আসি। আর এইদিকে দিল্লি ক্যাপিটালসের কাছ থেকে কিনে নিয়েছে শ্রেয়াস আয়ারকে কলকাতা, সেই খুশির ঠেলায় শ্রেয়াস আয়ার এখন কি করতেছে চলন দেখি। এরে পোলাপা, নাচানাচি করে লাভ নাই, এইবার আরসিবি কাপ নিবে বুঝুতি, আমি এবার আরসিবিতে খেলতেছি। এ বেটা হাসারাঙ্গা, আ একবার কলকাতায় খেলা সেরা দমো। রাজস্থান রয়্যালস আইসে দেখি ফ্যান ফলোয়ার কইমা যাইতেছে, ভুল জায়গায় আসি না তো। এইবার আরসিবিতে আসছি, আরসিবি কে কাপ নিয়া দেখাই দেবো। আরে ডিকে নাকি ডিকে, নো টেনশন ডুবুর্তি, পাঞ্জাব কিংস এইবার আইপিএল এ কাপটা ঘরে নিয়া ছাড়বে। হ্যাঁ তোমাদের সব কটাই ঠিক আছে, তবে চেন্নাই সুপার কিংসের কথা ভুলে যেও না। আরে জাদু নাকি, আসো লখনউ সুপার জায়ান্টসের সাথে খেলা, এবার নতুন দলে এসেছি, খেলা হবে নতুনভাবে। আরে হোল্ডার ভাই, তুমি যেভাবে খেলা দিবা না, আমি তো আসি পাশে, খেলা হবে। এই বেটা পোলাপান, বেশি বড় বড় কথা কয় না, গুজরাট জায়ান্ট এইবার আইসি, নতুন টিম নতুনভাবে শুরু করবো, আইপিএল এর কাপটা এবার প্রথমবারই নিয়ে যাবো। স্বামী ভাই যেখানে আমি আছি সেখানে, আর আমি যেহেতু আছি গুজরাট টাইটান্সে খেলা হবে, তাছাড়া সাবমান গিল তো আছেই। বাহ, শুনে তো আমি খুবই আনন্দিত, সাবমান গিল মারবে 4-6, রশিদ খান কাকু নেবে উইকেট, বাহ বাহ বাহ। আমার ভেতর তুমি, তোমার ভেতর আমি, আমার ভেতর তুমি, তোমার ভেতর আমি। আরে সারা নাকি, কি অবস্থা, আমিও আছি তোমাদের দলে, নো টেনশন। হার্দিক পান্ডিয়া, তোমাদেরকে বেস্ট অফ লাক। আর এদিকে আমরা শাহরুখ খানকে পাঞ্জাব কিংসে নিয়ে আসছি 9 কোটি রুপিতে। কুমলি কাকু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমি তো বলার ভাষা হারিয়ে ফেলেছি। আরে প্রীতি চিন্তা, আমি তো আসলে না, আমি না, এটা শাহরুখ খান আরেকটা। খুব কষ্ট যে বলো, শোনা গো আমার। আরে শাহরুখ ভাই, তোমার কথা শুনে এদের মাথা নষ্ট হয়ে গেছে বুঝুনি। তো বন্ধুরা, তোমরা অনেক অনেক কথা শুনেছো, এখন আমরা সরাসরি চলে যাব হর্ষেল প্যাটেলের কাছে। হর্ষেল প্যাটেল, কি অবস্থা, তোমরা এত বছর পর মানে কি মানে দলটা একটু সাজাইছো, এখন কি তোমরা চ্যাম্পিয়ন হইতে পারবা নি বলো তো? আরে ভাই, 14তম আসরে এসে যদি এবার চ্যাম্পিয়ন হইতে না পারি, আর আমগো দলে কারা আছে জানো? বিরাট কোহলি থেকে শুরু করে হ্যাজলউড আছে, ডিকে আছে, গ্লেন ম্যাক্সওয়েল আছে, ফাফডু প্লেসিস আছে, হাসারঙ্গা আছে, আর কি লাগে। এ বেটা হর্ষেল প্যাটেল, আমার মতো মইনালি তো নাই নাকি? ভাবছিলাম আমি একটা কমেন্ট করব, মইনালি ভাই তো কমেন্ট করেই দিল, আর কি বলবো।
আমি তো মিয়া এইবার চলে আসলাম রাজস্থান রয়্যালসে, এ দেখি পুরা কুফা, এদের ফ্যান ফলোয়ার কমে যাইতেছে। আরে বেটা, দিল্লি থেকে রাজস্থান রয়্যালসে গেছস, দিল্লির মান সম্মান রাখিস বেটা। পন্ডিং কাকু, আমার সাথে যখন রাজস্থান রয়্যালসের খেলা হবে, এদের স্টাম্পটু আমি সব ভেঙে ফেলাবো। মুস্তাফিজ ভাই, তুমি যা বলেছো একবারে সঠিক কথা বলেছো, ভেঙে সুরমার করে দিব। আরে আলি আপা, নো টেনশন দুপুরতি, আমার ব্যাটিং কোচ কেটা জানো? নান্নু ভাই, নান্নু ভাই, নান্নু ভাই আমাকে শিখিয়ে দেবে, আমি মুস্তাফিজকে ছয় মারবো। আরে হিট মার, সুপ থাক, বেশি কথা কইছে বুঝতি, মুস্তাফিজ রে বলে দেবো আর তোর স্টাম্প সব ভেঙে দেবেন। আচ্ছা ডোনাল্ড ট্রাম্প কাকু, কি অবস্থা, আইপিএল এর অকশন তোমার কাছে কেমন লেগেছে বলো তো একটু। আমি আর কি তা কইতাম, আমি খুবই হতাশ, সাকিব খেলবে না আইপিএল এটা আমি ভাবতে পারতেছি না। যাই হোক, ফিস কেড়ে লইছে, আমি তো দিল্লি ক্যাপিটাল। আর তোমরা কে কাকে সাপোর্ট করতেছো কমেন্টে জানাই দিবা। কিন্তু আমি মিয়া সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন, আমার গো সানরাইজার্স নিয়ে তোমরা কোনো কথাই কইলা না। এরে বেটা কেন উইলিয়ামসন, আমি তো দলে সুযোগ পাইলাম না। এ মর্গান, লর্ড মর্গান, তুমি যা খেলা দেখাইছো গতবার, তোমার ঠেলায় আমিও চান্স পাইছি না। শুধু কি তাই, আমিও তো সুযোগ পাইছি না এবার। তোমরা মিয়া গতবার লুঙ্গি দৈরা যা টানাটানি করছো, তোমাদের কারণে আমি এবার সুযোগ পাইলাম না। এত কষ্ট মেনে নেয়া যায় না, মেনে নেয়া যায়। আচ্ছা এবিডি ভাই, বেবি জুনিয়রটা খেটা, এতের তো আমি চিনি না, একটু বলেন তো। আপা ভুল কইরো না, ওই কিন্তু চমৎকার খেলে, একেবারে আমার কপি। আচ্ছা যাই হোক, হেতের ছবিটা একটু দেখাই দেই, এই হচ্ছে বেবি এবিডি। আচ্ছা বুঝলাম, বেবি এবিডি পাইলাম। তো সচিন বেবি কোথায়, সে কোন দলে গেছে আমি তো জানি না, কেউ যদি জেনে থাকো তাহলে কমেন্ট কইরো। ও যেখানেই খেলুক, ও মাঠে খেলুক, যেখানেই খেলুক না কেন, বাট খেলুক। আরে সচিন কাকু, এসব খোঁজ খবর লয়েন না, আমাদের গুজরাট টাইটান্স আছে না, আমাদেরকে সাপোর্ট দেন। এখানে সাবমান গিল আছে, এখানে সারা আছে, আমি তো আছি। এরে বেটার রশিদ, দুষ্টুমি করবি না কিন্তু। সো বন্ধুরা, রশিদের মতো তোমরা দুষ্টুমি করতে থাকো কমেন্টে। সো তোমরা কমেন্টে জানায় দাও তোমরা কোন দলকে সাপোর্ট করছো। ফের সে মচলা জুনুন রগো মে,